ভারতের ইতিহাসে জ্ঞানী মানুষদের মধ্যে আচার্য চাণক্য ছিলেন মহান ব্যক্তি। চাণক্য ছিলেন একজন চিন্তাশীল ব্যক্তি ও কূটনীতিজ্ঞ। তার চাল ছিল অত্যন্ত কুটিল, তাই তিনি কৌটিল্য নামেও পরিচিত ছিলেন। প্রাচীনকালে যে তক্ষশিলা ইউনিভার্সিটি ছিল, তিনি ছিলেন সেখানকার ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক। তখনকার সময় মগধ ছিল বিশাল ও শক্তিশালী এক রাজ্য। মগধের সিংহাসনে অধীন ছিলেন রাজা ধননন্দ। তিনি সারাদিন মদ ও সুন্দরী নারী নিয়ে মজমস্তি করতে ব্যস্ত থাকতেন, রাজকার্য করার একদম সময় পেতেন না, খুব ব্যস্ত মানুষ ছিলেন। তিনি প্রজাদের ওপর খুব অত্যাচারও করতেন। কেউ যদি তার প্রতিবাদ করত তো তাকে মেরে ফেলা হতো। আচার্য চাণক্য তখন জনকল্যাণের জন্য রাজার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তাই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এক এক করে ঘটতে থাকা ঘটনাগুলো চাণক্যের পুত্র চাণক্যের হৃদয়ে কাঁটার মতো ফুটছিল। একদিন যখন রাজসভায় সমগ্র আর্যাবর্তের পরিস্থিতির বিবরণ দিয়ে চাণক্য মগধরাজকে তার কর্তব্যের কথা স্মরণ করালেন, তখন রাজা ধননন্দ রেগে উঠলেন। উনি চাণক্যকে রাজদরবার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার আদেশ দিলেন। কিন্তু ধননন্দ তখন বুঝতেই পারেননি যে অজান্তে তিনি চাণক্যকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, যিনি নিজের শত্রুকে সমূলে নাশ করাই বিশ্বাস রাখেন। রাজার সৈনিকেরা যখন চাণক্যকে ঘাড় ধাক্কা দিয়ে রাজদরবার থেকে বার করে দেওয়ার চেষ্টা করল, তখন চাণক্যের মাথার শিখা খুলে গেল। তখন চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন, এই শিখা আমি আবার তখনই বাঁধব যখন নন্দবংশ সমূলে নাশ করতে পারব। চাণক্য তখন নিজের লক্ষ্য পূরণের জন্য বাচ্চা ছেলে চন্দ্রগুপ্তকে বেছে নিলেন। তিনি চন্দ্রগুপ্তের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে আরও ধারালো করে তুললেন। চাণক্য ধীরে ধীরে সেনা সংগঠিত করলেন। ভারী অস্ত্রশস্ত্র, শিরস্ত্রাণ ও বর্ম ইত্যাদির বদলে চাণক্য হালকা কিন্তু মজবুত হাতিয়ার জোগাড় করলেন। তিনি শারীরিক শক্তির সাথে সাথে বুদ্ধি আর চাতুর্যের প্রয়োগ করলেন। নন্দবংশের সঙ্গে যুদ্ধ শুরু করলেন এবং চাণক্যের কূটনীতি এই পরিস্থিতিতে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করল। সাম, দান, দণ্ড এবং ভেদ, কৌটিল্য এই চার নীতির প্রয়োগ করলেন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করলেন। নন্দবংশের নাশ করেই ছাড়লেন। মগধরাজ্য তিনি জয় করলেন। কিন্তু তিনি রাজা হবার পরিবর্তে চন্দ্রগুপ্তকেই মগধের সিংহাসনে বসালেন, আর তিনি হলেন তার প্রধান পরামর্শদাতা। শুধু তাই নয়, তিনি শহরের বাইরে এক পর্ণকুটিরে বাস করতেন। এমনই জরাজীর্ণ কুটির ছিল চাণক্যের, যে কুটিরের ছাদ ভারে নিচের দিকে ঝুঁকে থাকত। চাণক্যের এই পর্ণকুটির দেখে চীনের ঐতিহাসিক পরিব্রাজক ফাহিয়েন প্রশ্ন করেছিলেন, এত বিশাল দেশের প্রধানমন্ত্রী এমন কুটিরে থাকেন? উত্তরে চাণক্য বলেছিলেন, যেখানকার প্রধানমন্ত্রী সাধারণ কুটিরে বাস করেন, সেখানকার নিবাসীরা সুন্দর ভবনে বাস করেন, আর যেখানকার প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে থাকেন, সেখানকার সাধারণ জনতা কুটিরে থাকেন। ভাবুন তো, কেমন হবে সেই দেশ যে দেশের প্রধানমন্ত্রী এতটা সৎ, জাগরুক, চরিত্রবান আর কর্তব্যপরায়ণ হন? রাজনীতিজ্ঞ ও কূটনীতিজ্ঞ হয়েও এতটাই মহান ছিলেন চাণক্য। তিনি রাজনায়কদের রাজনীতির শিক্ষা প্রদান করবার জন্য অর্থশাস্ত্র এবং জনকল্যাণের জন্য চাণক্যনীতি গ্রন্থের সাথে সাথে ব্যাখ্যায়মান সূত্রেরও নির্মাণ করেছিলেন। আচার্য চাণক্যের নীতি ও সূত্রগুলো জীবনে চলার পথে ও সফলতার জন্য আজও সমানভাবে মানুষের কাজে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।